সো দ্য ফ্যাক্ট ইজ আমি চাই যে আমাদের যারা নতুন আমার ভাইয়ের মতো যারা আছে তাদের পাশে যদি একটু দাঁড়াই তারাই কিন্তু আমাদের নেক্সট ফিউচার। সো মিডিয়ার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট, অনেক মানুষ যে অনেক কষ্ট করে মিডিয়ার প্রত্যেকটা আর্টিস্ট আজকে কাজ করে বুঝতে পারলাম অনেক পরিশ্রমের একটা ব্যাপার। আমি আগে ভাবতাম ইটস ভেরি ইজি, বাট আজকে আমি বুঝতে পারলাম ও মাই গড ইটস ভেরি টাফ, এটা সবাই চাইলে অ্যাক্টিং করতে পারে না। ক্যামেরা আপনাদের বোঝা উচিত আমরা কত কষ্ট করি। হ্যাঁ না এক্স্যাক্টলি, অ্যান্ড ক্যামেরার পিছে যারা আছে আমি সবার আগে ধন্যবাদ দিব, আমাদের প্রত্যেকটা মানুষ এত কষ্ট করে তাদের নামটা খুব কম নেওয়া হয়। আমি তাদের মানে আমার আমার মুখ আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আমার হাত নাই। এরা হচ্ছে আমাদের হাত, এরা আমাদের পা, এই দুইটা ছাড়া মানুষ কখনো দাম দেবে না। সো একটা প্রজেক্ট করতে লাগে ক্যামেরাম্যান, একজন প্রোডাকশন বয়, একজন ট্রলি মেকার, একজন লাইটম্যান, একজন ফুড দিতেছে, এদেরকে আগে সম্মান দিতে হবে, তারপর আমরা বড় ভাল। একটা কথা আমি বলতে চাই, এটা অ্যাজ আ টু মাই অল মাই ফ্যান্স, কখনো অহংকার আনবে না। যতই তুমি 20 টাকার মালিক হও, যত বড় সেলিব্রিটি হও, তুমি বাংলাদেশে 1 নম্বর হবো, 2 নম্বর হও, তোমাকে কেউ একবার যদি অহংকারের রোগটা ঢুকে না কখনো তুমি উপরে উঠতে পারবে না, তোমার সব কিছু নিমিশে শেষে যাবে। অ্যান্ড থ্যাংকস টু ইউ।